600 টাকা। মামা কত বেচলেন? 700 টাকা। এটা কি কবুতর? এটা লাগে আপনার ইয়া, এটা রেড চিকার, রেড চিকার ইয়া আর আউলান। মানে এটা বেড়ে না বেড়ি? হ্যাঁ এটা বেড়ি। আচ্ছা তো নিছে ছোটো, আমি এখন পাইকারি দিয়ে দিতেছি ছোটো। 1200 টাকা। 1200 টাকা চাচ্ছেন? জি জি। কত দাম নিলেন ভাইয়া? 550। কত দাম নিচ্ছেন এটা? 200 টাকা। এটা কি নন নাকি মাদি? নন। এটা কাস্টমারকে বলে 600-800 এরকম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম। আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আসছি ঢাকা মুগ্ধা স্টুডিয়াম কবিতাঘাটে। এটা ঢাকা মুগ্ধা স্টুডিয়ামের সাথে সামনে বসে। তো বন্ধুরা, আজ আমি একটু ঘুরে দেখবো যে আজকে এই হাটে কী কী কবুতর আসলো আর আজকের হাটে কবুতরের দামটা কেমন। তাহলে চলেন বন্ধুরা, আমরা একটু ঘুরে ঘুরে দেখি আজকের হাটে কবুতরের দামগুলো কেমন যাচ্ছে। কত দাম নিচ্ছেন এটা? 200 টাকা। এটা কি নন নাকি মাদি? নন। এটা নন। কবুতর নিলেন ভাইয়া, অনেক খুশি মনে হচ্ছে। আমরা একটু জানবো ভাইয়া দামটা কত চায়। কত চা চাচ্ছি? 2500 এরকম। মানে 1500 টাকা আপনি চাচ্ছেন? জি। কাস্টমার কত বলে? কি কবুতর ভাইয়া? এটা হোমা কবুতর ভাই। এটা হোমা? জি। কত দাম নিলেন ভাইয়া? 550। দেখতে পাচ্ছেন এটা কি নন না মাদি ভাইয়া? একটা হোমা মাদি ভাই। আমি 550 টাকা করে। অনেক সুন্দর একটা কবুতর। কবুতরটা চেক করা হচ্ছে। এটা কি নন নাকি মাদি? কত দাম নিলেন ভাইয়া? 350 টাকা। একটা নন নিলেন 350 টাকা। দেখতে পাচ্ছেন মুগ্ধা বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা টিয়া পাখি। এটা ছেলে নামে ভাইয়া? এটা একটা ছেলে পাখি। কত চাও এটার দাম? 3500। ছোটো ভাইয়ের দাম চাচ্ছে 3500 টাকা। এটা কি তুমি কিনছো নাকি ছোটো থেকে পালছো? কিনছো? ছোটো ভাইয়েরা কিনছে, এখন আবার বিক্রি করে দেবো। দাম চাচ্ছে 3500 টাকা। বন্ধুরা, এখানে এক জোড়া কবুতর দেখা হচ্ছে। আমরা একটু দেখবো, কত টাকা বিক্রি করতে পারেন অথবা ক্রেতা কত টাকা বলেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া কবুতর। এটার নাম ফিলব্যাক, খুবই সুন্দর। আর পাখিটা দেখতে বুঝতে পারবেন যেন কতটা সুন্দর। আর এখানে আরও সুন্দর এক জোড়া কবুতর আছে। ফিলব্যাকটা কত চাচ্ছেন? একদম 2000 টাকা। একদম 2000 টাকা। আর ওই যে পাশের একটা, ওটা হচ্ছে ব্লু বা লাহোরি, ওটা 2500 টাকা ফিক্সড। লাহোরিটা একদম 2500 টাকা একদম ফিক্সড বলে দিছে।
তা আপনারা যদি চান মুক্তাহাট থেকে কবুতর সংগ্রহ করতে পারেন। মুক্তাহাটে অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর কবুতর। ভাইয়া এটার নাম কি? এটা হচ্ছে ভাইয়া চকলেট লক্ষা। এই জোড়া কত চাচ্ছেন? সাড়ে তিন হাজার টাকা চাওয়া দাম, বিক্রি 2000 টাকা হলে বিক্রি করে দিবেন? হ্যাঁ বলছে 2000 টাকা হলে বিক্রি করে দিবেন। অনেক সুন্দর একটা কালার, যদি চান ভাইয়া থেকে কবুতর সংগ্রহ করতে পারেন। এটা মুক্তাহাটে প্রতি শনিবার। ভাইয়ার খামারে আর অনেক সুন্দর সুন্দর কবুতর আছে, আপনারা যদি চান ভাইয়ার থেকে কবুতর সংগ্রহ করতে পারেন। এইটা সাদা বোম্বাই দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা কবুতর। এইটার দাম চাচ্ছেন ভাইয়া একদম 1200 টাকা। আর এই যে কালো যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এইটাও একটা জোড়া। এইটার এই যে দেখতে পাচ্ছেন রানিং একটা জোড়া, যদি নিতে চান এইটা একদম 1000 টাকা পড়বে। আর ভাইয়ার খামারে এছাড়াও অসংখ্য কবুতর আছে, আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়া কেউ যদি আপনার থেকে কন্ট্যাক্ট করে খামার থেকে কবুতর নিতে চায়, সেখানে ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি সাইদাবাদ, আর ফোন নাম্বারটা 01677285240। আর আমার লোকেশনে আইসা কেউ ফোন দিলে আমাকে পাবে, সাইদাবাদ জনপদের মোড়। ভাইয়ার নামটা? আমার নাম মোহাম্মদ রাজ, আর নাম্বারটা ইমো করা আছে, আপনারা চাইলে ইমোতেও যোগাযোগ করতে পারেন। আর যে কোনো ধরনের কবুতর ইনশাল্লাহ দেওয়া যাবে, সমস্যা নাই, যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পেলেন রাজ ভাইয়া তার মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেসটা দিয়ে দিল। ভাইয়ার নাম্বারে ইমো করা আছে, আপনারা যদি চান ইমোর মাধ্যমে ওনার কবুতরগুলো দেখতে পারবেন। তা আপনারা চাইলে ভাইয়ার থেকে কবুতর সংগ্রহ করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ভাইয়ার কবুতর দেখাচ্ছে, আমরা একটু দেখবো। কি কবুতর এটা ভাইয়া? পাখি। এটা কি নর নাকি? ভাইজান কত চাচ্ছেন? এটা ভাই একদম 1500 টাকা। জোড়া নাকি পিস? সিঙ্গেল পিস। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া এটার দাম চাচ্ছে 1500 টাকা। ভাইকে এটা দাম বলছেন? ছয়টা কত চাচ্ছেন আপনি? ছয়টা আমি এখন পাইকারি দিয়ে দিতেছি, 1200 টাকা। 1200 টাকা চাচ্ছেন? জি জি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ার 6টা কবুতর খাঁচার ভিতরে, খাঁচা সহ উনি দাম চাচ্ছেন 1200 টাকা। 6টা খাঁচা সহ দেখতেছি 500 সব মিলে। এই খাঁচা সহ খাঁচার দাম কত? এটা খাঁচা সহ দাম বলছে 500 টাকা। আপনি কি আসলে কেনার জন্য 500 বলছেন? আমি কেনার জন্য বলছি। তিনটা কত চাইছেন? 300 টাকা কবুতর ভাইয়া দাম চাইছে 400 টাকা, আর যে ক্রেতা সে বলছে 300। এখানে মাত্র 2টা কিনলেন, আমরা হারিয়ে ফেললাম। দুইটা কত দাম নিলেন? 200 টাকা। কি কবুতর এটা? গিরিবাস কবুতর। আমরা 2টা কবুতর কিনলেন 300 টাকা, কারণ ভাইয়া এখানে আবার উনি আবার বিক্রিও করেন, উনি কবুতর কিনে তারপরে উনি বিক্রি করেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া পাখি, এটা বিরামুল পেয়ার না? ফুল অ্যাডাল না ভাইয়া? না ভাইয়া, এগুলো বাচ্চা। এগুলো বাচ্চা? 5.5-6 মাস বয়স। 5.5-6 মাস বয়স, অনেক সুন্দর এক জোড়া। ভাইয়া কত চাচ্ছেন এটা? এটা প্রাইস চাচ্ছে আমরা 4000 টাকা। 4000 টাকা চাচ্ছেন? 4000 কত হলে আর কি বিক্রি করে দিবেন?
তিনের উপরে যাইতে হবে, মানে তিনের উপরে হলে তিনের উপরে যাইতে হবে। ভাইয়ের বাসায় কি আরো আছে নাকি একজন? না না ভাই, আপাতত একজনই আছে। আপনারা চাইলে নিতে পারেন। এটা কি কবুতর ভাইয়া? এটা বাঘা কবুতর। বাঘা? এটা নর না মাদি ভাইয়া? মাদি কবুতর। কত চাচ্ছেন এটা? তিনশো টাকা চাচ্ছেন? দেখতে পাচ্ছেন ভাইয়া কবুতরটা 300 টাকা চাচ্ছে, সুন্দর একটা কবুতর। ভাই কত বলছেন? না দেখতে কী করা ভাইয়া, এটা দেখতেছে এখনো দাম বলে নাই, আমরা তো দেখবেন কয় টাকার সমাধান হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন মুগ্ধা কবুতরের হাট, মুগ্ধা কবুতরের হাটে আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন যে সব বিক্রেতা কবুতর নিয়ে বসে আছে, কোনো ক্রেতা নেই। আর এই হাটে বেচা কেনা খুবই কম হচ্ছে, একদম ক্রেতা শূন্য হাট। আপনারা দেখতে পাচ্ছেন যে সব বিক্রেতারাই শুধু বসে আছে কবুতর নিয়ে, কিন্তু কবুতর কেনার মতো কাস্টমার নেই। তো বন্ধুরা আপনারা যদি চান মুগ্ধা হাট থেকে কবুতর কিনতে পারেন, এখানে কবুতরের দামটা মোটামুটি সস্তায় বিক্রি হচ্ছে। আর এই হাটটা বসে প্রতি শনিবার সকাল থেকে একদম বিকাল পর্যন্ত। আপনারা যারা কবুতর কিনতে চান তারা কমলাপুর মুগ্ধা স্টেডিয়ামের সামনে থেকে কবুতর কিনতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ভাইয়া কবুতরই নিতে আসছে। এটা কী কবুতর ভাইয়া? সবুজ গোলা জিরা গোলা। সবুজ গোলা জিরা গোলা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এটা বাঘা, এটা বাঘা, আর এই দুইটা সবুজ গোলা আর জিরা গোলা। তিনটা কত নিল ভাইয়া? তিনটা 600 টাকা, মানে 200 টাকা কি পিস? তোমরা দেখতে পাচ্ছেন যে আজকে মুক্তা হাটে কবুতর ভাইরা কিনলো 400 টাকা জোড়া, 200 টাকা পিস। তো আপনারা চাইলে মুক্তার থেকে কবুতর নিতে পারেন, এটা প্রতি শনিবার সকাল থেকে বিকাল অব্দি বসে হাটটা। তোমরা দেখতে পাচ্ছেন এক আঙ্কেল কবুতর দেখছেন, আমরা একটু দেখবো যে পেশা কেনা হয় কিনা। কত দাম নিলেন আঙ্কেল? জোড়া 400 টাকা। তো ভাইয়া জোড়া কবুতর বিক্রি করলাম 400 টাকা। দেখতে পাচ্ছেন এই যে এই জাতের কবুতরটা, আপনারা চাইলে মুগ্ধ হাট থেকে কবুতর নিতে পারেন, এখানে কবুতরের দাম অনেকটা সস্তাই যাচ্ছে। মামা কত বেচলেন? 700 টাকা। 700 টাকা। এটা কি কবুতর? এটা লাগে আপনার ইয়া, এটা রেড চেকার, রেড চেকার ইয়া। আর আউলান একটা সাউন্ড। হায় হায় রে, কি কোন আপনি রে, কি বেচলেন? আর লাগাই দিছে, আর লাগাই দিছে। দেখলে কোন আমি খাতা দেখলে কোন আইলো আমি মাত্র 700 টাকা বেচলেন, একটা রেড চেকার একটা। এটা নমুনি আমি হ্যাঁ দেন নিয়া দেন, 700 টাকা নিয়া দেন। না থাকলে না 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 আচ্ছা জেল দিছে দাদা, আপনি আমার লাগি এটা রাখবেন। আচ্ছা ভিডিও করে লাভ নেই যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এক থালা দুইটা কবুতর একটা ঘুঘু নিল, দুইটা কবুতর আর একটা ঘুঘু। আমরা একটু দেখবো যে কত টাকায় বিক্রি হলো। কত দিন নিলেন? আমরা দেখতে পাচ্ছেন এক ভাইয়া কিছু বাজি দেখছেন, ভিটামিন। আমি একটু জিজ্ঞাসা করে দিই লাগে পারেন আমার সামনে কয়টা আছে? 7 পিস। 7টা ছাটা কত চাচ্ছেন? 250 টাকা। 250 টাকা পিস? দাম চাচ্ছে 250 টাকা। বন্ধুরা এই ছিল আজকের মুক্তা হাট। আজকের হাটে কাস্টমারের খুবই কম, বিক্রেতা অনেক বেশি, কবুতর অনেক বেশি উঠছে, কিন্তু কোনো কাস্টমারই নেই, একদম কাস্টমার শূন্য বললেই চলে। আজ বেচা কেনা খুবই কম,
বন্ধুরা আপনারা যদি চান মুগ্ধার থেকে এসে কবুতর নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে আপনাদের নতুন নতুন ভিডিও দেবো। বন্ধুরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।